বাংলাদেশ আওয়ামী যুবলীগের 49তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে ভান্ডারিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 10টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ইমরান সহ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।